কি হচ্ছে এটা? এই কেস করেছে কতটা কি এরছে নৌকায়, আবার জল মোটামুটি ভরে গেছে, তাই জন্য জল আবার খালি করতে হচ্ছে কিছুটা। এই হচ্ছে অবস্থা, দেখো কত কাদা, প্রায় এক হাঁটু সমান কাদা হয়ে গেছে। জোরে হাওয়া হচ্ছে, দেখো মানে ও জিকোটা ধরেছে একটা, পুরো জ্যান্ত, পুরো টাটকা মাছ, মানে নদী থেকে সবে ধরা হয়েছে। এত হাওয়া হচ্ছে, জাল ফেলা যায়নি, কিন্তু দেখো বড়শিতে মাছ ধরেছে। এটা কি মাছ? ট্যাংরা? আমার একটা হয়েছে, অনেকক্ষণ পরে, অনেকক্ষণ পরে। হাত অমনি করে যাচ্ছে কারণ হাতে টাকা আছে, তাই জন্য বিশাল হাওয়া হচ্ছে। So, hey guys, namaste everyone, hope you guys all are fine and welcome to the new video. So, এখন বাজে হচ্ছে 7:30, মানে সকাল 7:30, সারা রাত বৃষ্টি হচ্ছে, মানে রাত থেকে সারা রাত বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার পুরো একদম, মানে নিম্নচাপ। সো তাই জন্য আজকের যাবো হচ্ছে নদীতে মাছ ধরতে, মানে বেসিক্যালি টার্গেট রয়েছে ইলিশ মাছ ধরতে যাওয়ার, মানে এবার ইলিশ মাছ উঠবে কিনা জানি না, বাট নদীতে মাছ ধরার যে এক্সপিরিয়েন্সটা ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। মানে সিরিয়াসলি খুব এক্সাইটেড লাগছে নদীতে মাছ ধরতে যাবো। সো যাই হোক, রেডি হয়ে গেছি, আরও সবাই, মানে আরও অনেকে যাবে, তো সবাই ওয়েট করছে। সো চলো ঝটপট বেরিয়ে পড়ি, আর বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু, তাই রাস্তায় আর ভিডিও করবো না, তো দেখি আবার কোথায় গিয়ে তোমাদের সাথে কথা বলতে পারি। সো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর সাথে থাকো, দেখতে থাকো, আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে। সো এখন বেজে গেছে হচ্ছে 8:43 দেখতে পাচ্ছ, আর চলে এসেছি এখন রাজারহাট, মানে আমতলা ক্রস করে এটা হচ্ছে রাজারহাটে দাঁড়িয়ে রয়েছি, আর বৃষ্টি দেখো এখনও হচ্ছে, আর পুরো মেঘলা ওয়েদার, নিম্নচাপ। তো এখানে দাঁড়িয়েছি হচ্ছে, সবাই একটু চা খেতে গেছে, আর আমি অ্যাকচুয়ালি চা খাই না, মানে খাই খুব রেয়ার, মানে চা খাওয়াটা একটু বন্ধ করে দিয়েছি। সো সবাই চা খেতে গেছে ওই দোকানে, এখানে খুব ভালো চা পাওয়া যায় আর কি, খুব ফেমাস এখানে দোকানটা আর কি, দুখানা দোকান পাশাপাশি রয়েছে, খুব সুন্দর চা বানায়, আমি খেয়েছি অনেক দিন আগে খেয়েছি। তো ওখানে সবাই চা খেতে গেছে, আর এখান থেকে এখনও প্রায় 10 কিলোমিটার মতো বাকি আছে, 10-12 কিলোমিটার, মানে আমরা যাব হচ্ছে অ্যাকচুয়ালি ফলতা। সো ওখানে সবাই রেডি আর কি, মানে নৌকা ফৌকা নিয়ে ওখানে ওয়েট করছে কয়েকজন, আর এখান থেকে চা খেয়েই আমরা ডিরেক্ট পৌঁছে যাব ফলতা। এসি হচ্ছে দেখো ফলতা, এটা হচ্ছে 83 নম্বর বাস স্ট্যান্ড, মানে যেটা হচ্ছে ফলতা থেকে বাবুঘাট যায়, আর এই যো এটাই বাস স্ট্যান্ড আর কি, পেছনে আর কি ফলতা থানা ছিল, আর এই হচ্ছে বাজার। দেখো বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমি ছাতা নিয়ে নিয়েছি, ছাতা নিয়েই বেরিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে, আর যেহেতু আর কি নৌকায় থাকবো তাই একটু বাজার ফাজার করতে হবে। এই যে বাজারে চলে এসছে, নৌকায় আর কি রান্নাবান্না হবে, স্টোভ তেল নেওয়া হয়ে গেছে, এবার একটু বাজার করা হবে। মাছ তো কিনতে হবে না কারণ মাছ তো ধরবো, ওই তেল সবজি ফবজি যদি কিছু লাগে, তাই জন্য আসা হলো বাজারে। দেখো এখানে মাছ বিক্রি হচ্ছে, ইলিশ মাছ, এই দেখো ছোটো ছোটো সাইজের, তাই জন্য দামও কম, 350 টাকা কেজি। এই হচ্ছে সাইজ, পুরো টাটকা মাছ, মানে নদী থেকে সবে ধরা হয়েছে সকালে। তো ফাইনালি চলে এসেছি হচ্ছে লোকেশানে, মানে বাজার ফাজার করা কমপ্লিট করে তারপরে পুরো নদীর ধারে চলে এসেছি। দেখো লোকেশানটা দেখো, হাওয়া হচ্ছে যা বুঝতেই পারছো কত হাওয়া হচ্ছে, আর একটা মানে হালকা বৃষ্টি হচ্ছে, আর এই হচ্ছে গাড়ি পার্ক করে দিয়েছি, একটা সুন্দর জায়গায় গাড়ি পার্ক করে দিয়েছি, আর এখান থেকে এই নাববো, এই হচ্ছে নদী, আর ওখানে সবাই যাচ্ছে, দেখো চলে গেছে সবাই, আর বৃষ্টি পড়ছে, খারাপ হতে পারে, অ্যাডজাস্ট করে ব্যাগ নিয়েছি কারণ ব্যাগে অনেক খালি পায়ে এসেছি কারণ পুরো কাদা, মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে আর কি। সব নৌকা মানে সব এগুলো মাছ ধরারই নৌকা, মানে এগুলো সব হচ্ছে মাছ ধরার নৌকা, অনেক নৌকা এখানে সব তারপর সব নৌকার উপরে সব রয়েছে। থাকলে আর কি ভিজে যাবো কারণ ভিজে গেছি অলরেডি, আর এই যে দেখো এখানে নৌকা রয়েছে।
আজকের আমরা টোটাল হচ্ছে প্রায় 9-10 জন মতো নৌকাতে। ঠান্ডা বান্ডা হবে, খাওয়া দাওয়া হবে, মাছও ধরা হবে যদি মানে সেরকম করা যায়, জানি না কীভাবে, কারণ বিশাল হাওয়া হচ্ছে, হাওয়ার জন্য একটু মাছ একটু প্রবলেম হতে পারে, তাই দেখা যাচ্ছে। আর এই আমাদের নৌকা আছে, সবাই নৌকায় উঠছে, নদী আমরা ওই নদীতেই যাবো, মানে এখান থেকে ফেরাবো ওইদিকেই আলাদা। আর সব থেকে ভালো লাগছে এই হাওয়াটা। এই হচ্ছে অবস্থা, দেখো কত কাদা, প্রায় 1 হাঁটু সমান কাদা হয়ে গেছে। চলো এখান দিয়ে উঠতে হবে, এক সাইডে কাত হয়ে গেছে। উঠে পড়বো, ব্যান ফ্যান তো ভিজবে, উঠে পড়েছি, যখন কাটবে চলো ঠিক আছে, ওটা বলেছে নৌকায় এক সাইডে কাজ হয়ে গেছে। কোয়ালিটি আর সাউন্ডটা একটু খারাপ হয়ে যাবে, কারণ ফোনের কভারে আর কি ফোন ঢুকিয়ে ফেলেছি, কারণ পুরো বাইরে বৃষ্টি হচ্ছে। আর দেখো ওই তো দূরে গাড়ি রাখা, মানে এখান থেকে এতটাই আসতে পেরেছি। আপাতত বহুত হাওয়া হচ্ছে, মানে খুব টাফ হয়ে যাচ্ছে। আর এখানে ভাই একদম ভিজেই রয়েছে তখন থেকে। আর এই হচ্ছে নৌকার ভেতরে রান্নার সরঞ্জাম রেডি করছে আর কি, সবে স্টোভে কেরোসিন তেল ঢাললো। আর খিদে পেয়েছে, খাওয়া খাচ্ছি। আর দেখো তোমাদেরকে বললাম, এই যে মাছ ধরার জাল এগুলো, কিন্তু এত পরিমাণে হাওয়া হচ্ছে মাছ ধরা যাবে না বলছে, কারণ মানে হচ্ছে এই জাল এত হাওয়াতে ফেলা খুব মুশকিল, মানে যদি হাওয়া কমে তাহলে হয়তো ট্রাই করা যেতে পারে, বাট না হলে জানি না কী হবে, দেখা যাক কী হয়। তো এই হচ্ছে ওয়েদার, মানে ওয়াও ওয়েদার, ওয়াও। এখানে মাংস ধোয়ার প্রসেস চলছে, এই যো মাংস ধোয়াধুই হচ্ছে, মানে রান্না বসবে আর কি। আর ওই যো ভাই ওখানে ওই পার থেকে আবার একটা টান দিচ্ছে, মানে এত হাওয়া হচ্ছে এপারে একটা টান দিয়েছে, আবার এখানেও একটা দেওয়া রয়েছে, মানে হাওয়ায় চলে যাচ্ছে বারবার, খালি এত জোরে হাওয়া হচ্ছে, মানে দেখে বুঝতেই পারবে। দেখো দেখো কত জোরে হাওয়া হচ্ছে, কত জোরে হাওয়া হচ্ছে, দেখো মানে প্রায় জ্বরের মতো বিশাল হাওয়া হচ্ছে। তাই জন্য পুরো ধারে এনে মানে এবার বাধ্য হচ্ছে, কারণ নালে স্টোভ ধরাতে পারছে না, এত হাওয়া হচ্ছে। পকোড়া রেডি হয়ে গেছে, এখন টেস্ট করা হবে, টেস্ট করে তারপরে দেখা হবে নুন ঝাল কী হয়েছে। আচ্ছা মাছ ভাজা হচ্ছে, এই যো হলুদ দুধ মাখানো, এখানে বসানো হয়েছে মাংস, মাংসের সরঞ্জাম এগুলো, মাংসের সরঞ্জাম পেঁয়াজের মালাইকারি হচ্ছে, বলো ওটা হচ্ছে পেঁয়াজের মালাইকারি, এবার বেরানো হবে। এই যে ওখান থেকে, ওখানেই ছিল এতক্ষণ, মাংস রান্না হচ্ছে আর এবারে বেরানো হবে, তাই তো বেরানো হবে। তো কত দূর যাওয়া হবে? 10 মিনিট এখান থেকে। কী আছে দেখো, এখনো অন্য জায়গায় গেলে 20 মিনিট, নাহলে 10 মিনিট। এইটা হচ্ছে প্লাস্টিক দিয়ে পুরো ঢাকা রয়েছে, নিচেই আর কি সবাই বসে রয়েছে, রান্নাবান্না হচ্ছে। আর এখানে আরও নৌকাগুলো রয়েছে, এই নৌকাগুলো সব মানে দড়িগুলোকে খুলতে হচ্ছে আর কি, ওই ভাই হচ্ছে ওখানে সব খুলছে, ওই আরও যে নৌকার এগুলো রয়েছে কাঁটাগুলো, ওগুলো তুলছে, মানে রোড ক্লিয়ার করছে আর কি। আর দেখো পুরো বৃষ্টি হচ্ছে এখনও, সেই সকাল থেকে পুরো ভেজাই আর কি, মানে আমরা যখন নেমেছিলাম ওই ওপর থেকে উঠেছিলাম আর কি নৌকা, কত জল কমে গেছে, ভাই হাত দিয়ে টেনেই নিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে লাস্ট নৌকা ক্রস করে যাচ্ছি, মানে এবার আমরা খাল থেকে নদীতে উঠছি। মাঝি ভাই, একটু পর আমিও মাঝি হয়ে যাব, মানে অ্যাক্টিং করবো আর কি মাঝি হওয়ার।
এই যে এইগুলো হচ্ছে তুলেছিল, মানে ওই নৌকাগুলো আর কি পাড়ে বাঁধা রয়েছে, তাই জন্য এগুলো তুলেছিল, বেরিয়ে গেল আবার কেটে দিল। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ চলে এসছি, ওয়েদারটা সেরা হয়ে যাচ্ছে, মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে এক সেকেন্ডের জন্য কিন্তু বৃষ্টি বন্ধ করে কেয়ারফুলি দাঁড়াতে হবে, কারণ এবারে একটু নৌকা টলমল করবে। কি হচ্ছে এটা, এই কেস করেছে এ ভাই, কি হচ্ছে? বিশাল টলমল করছে নৌকা, টলমল টলমল করছে। দেখো মানে আজকে ঢেউটা আর কি একটু বেশি আছে, তাই জন্য এদিকে দেখো, তাও এখন হাওয়াটা কমে গেছে। ও বাপরে, হাওয়াটা তাও কমে গেছে, তাও এত টলমল করছে। যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য মানে একটু কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে, বাট কি করা যাবে, কারণ বৃষ্টির মধ্যে ফোন বার করাও যাবে না। আর এখানে দেখো একটা লঞ্চ আর কি দাঁড় করানো রয়েছে, এর সাথে বাধা রয়েছে এটা লঞ্চটা। নৌকা কিন্তু বিশাল টলমল করছে আর কি, যেহেতু হাওয়াও হচ্ছে, আর যত হাওয়া হবে তত আর কি ঢেউ বড় বড়, তাই জন্য বেশি টলমল টলমল করছে। ড্রাইভার দাদা বেশি হেলাচ্ছে, ভয় ভয় লাগছে। ঠিক আছে পারে আছে মোটামুটি, তাই জন্য ভয়টা কম লাগছে। দেখো আমি জানি না কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে, নৌকাটা যে দুলছে দেখো কতটা আর কি এ রয়েছে, তাহলে বুঝতে পারবে। এত হাওয়া হচ্ছে জাল ফেলা যায়নি, কিন্তু দেখো বোট সিটে মাছ ধরেছে। এটা কি মাছ, ট্যাংরা? ট্যাংরা মাছ, ইলিশের বাচ্চা। ঠিক আছে দেখো বেশ বড়ই কিন্তু সাইজে, ইলিশের বাচ্চা দেখ, অনেক বড় অনেক বড়, মানে দেখো। হ্যাঁ ও লাভলি, হেভি ব্যাপার, জাল ফেলা যায়নি কিন্তু বড়শিতে মাছ ধরেছে। মাংস রান্না করছে সম্রাট দা, ঠিক আছে ধরা হয়েছে কিন্তু মাছ ছাড়ানো যাচ্ছে না বড়শি থেকে, ডাকাডাকি ট্রাই করছে ছাড়াতে পারছে না, কারণ হচ্ছে এই ট্যাংরা মাছ যদি একবার কাঁটা মারে যন্ত্রণায় কাঁদতে হবে সারা রাত। ও জিকোটা ধরেছে একটা পুরো জ্যান্ত, ও হেভি হেভি হেভি, ফাইনালি জিকোটাও একটা ধরেছে, মানে এটা আমাদের আজকে দু নম্বর মাছ। ঠিক আছে সেই আমি ভাবছি জিকোটা, জিকোটার ছিটে উঠবে না, এটা হতেই পারে না। এটা হচ্ছে টোপ, মানে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফেলা হচ্ছে, আমরা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছের টোপ, তো এই ফেলা হচ্ছে। গ্যাস থেকে আমার স্কুপে নামা হয়েছে, কারণ গ্যাস জ্বলছে না হাওয়ায়, নদীর মাঝখানে চলে এসেছি যেহেতু, তাই বিশাল হাওয়া হচ্ছে, তাই স্টোভ জ্বালিয়েছে আবার স্কুপে, আবার এটা ফাইনাল টাচ দেওয়া হচ্ছে। এটা কি মাছ উঠেছে,
বেউরো মাছ জানি না এটা চিনবে বলো বড় হ্যাঁ বেউরো মানে না খায় তো এটা খায় আরে দাদা চিনবে তো আমাদের মাংস পুরো রেডি আর এখানে আবার ভাত বসানো হয়েছে এই মাছটা ছাড়ানো খুব চাপ হয়ে যাবে এগুলো দেখতে সাপের মতো কিন্তু এগুলো খায় এদিকে নৌকায় আবার জল মোটামুটি ভরে গেছে তাই জন্য জল আবার খালি করতে হচ্ছে কিছুটা নৌকা থেকে জল বার করতে হচ্ছে আবার বৃষ্টি এসছে জোরে খুব জোরে বৃষ্টি হচ্ছে আবার ভাই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আনতে যাবে কোল্ড ড্রিঙ্কস মানে টাকা দিলে আবার একটা কোল্ড ড্রিঙ্কসের জন্য আবার যাচ্ছে আর হাত অমনি করে যাচ্ছে কারণ হাতে টাকা আছে তাই জন্য আমার তো ভেবেই ভয় লাগছে একদম হাতে টাকা রয়েছে তাই জন্য হাতটা উপরে গেছে আর ওখানে ওই দাদা চলে এসছে দোকান থেকে ফোন নিয়ে যায়নি তাই জন্য আবার ওকে যেতে হলো আমাদের কোল্ড ড্রিঙ্কস চলে এসছে জিকোদার তিন নম্বর মাছ ঠিক আছে এটা নিয়ে ও আচ্ছা ওগুলো ধরলে পাঁচ নম্বর হ্যাঁ টোটাল পাঁচটা মাছ হয়ে গেছে ও অনেকগুলো হয়ে গেছে অনেক অনেক নিয়ে নিয়েছি এক পিস চিকেন দু পিস আলু আর একটু কিছু পেঁয়াজ অল্প করে ভাত নিয়েছি কারণ খিদে নেই পেটে কারণ পুরো অসময় আর তার মধ্যে পকোড়া মাছ ভাজা এত কিছু খেয়েছি আর দরকার হয় না লঞ্চ অঙ্কুশ সাবাস চলো নেমে গেছি টাটা নৌকা দিয়ে নেমে গেছি আর পাঁচটা মাছ বড়শিতে ধরা হয়েছিল যে পাঁচটা মাছ মাছগুলো নেওয়ার কেউ ছিল না আমি নিয়ে নিয়েছি স্মৃতি নৌকা এখানেই নাবি দিল এখানেই নৌকা থাকবে এখানে অলরেডি দুখানা নৌকা রয়েছে আর এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এইটা খুব ভালো লাগে আই লাভ মাই ইন্ডিয়া জয় হিন্দ এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে সো চলে এসেছি আবার গাড়ির সামনে দেখো সো মানে সারা দিন আর কি নদীতেই কাটালাম পুরো ভেজা অবস্থায় এখনও ভেজা জামা কাপড় নিয়ে এসেছি গাড়িতে রয়েছে ব্যাগে সো যদি চেঞ্জ করতে ইচ্ছা করে চেঞ্জ করবো নাহলে এইভাবেই চলে যাব সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম দিস ইজ রোড রানার কলকাতা সাইনিং অফ